হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে। প্রতিদিনের মতন আমরা বরাবরই একটি নতুন নতুন টিপস নিয়ে আপনাদের মাঝে চলে আসে। আর আমাদের কিন্তু এখন যে টিপসগুলো যাচ্ছে সেগুলো কিন্তু নবজাতক শিশুকে ঘিরে। তো নবজাতক শিশুর পূর্বের যে ভিডিওটিতে ছিল যে সংক্রামক ব্যাধিগুলো কি কি, তো আজকে আমরা জানবো যে নবজাতক শিশুর যে সংক্রামক ব্যাধিগুলো সেগুলোকে কিভাবে প্রতিরোধ করা যাবে, বা কি কি সংক্রামক হলে শিশুকে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, সেক্ষেত্রে তার পরিবারের কি করণীয়, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার পর্ব হচ্ছে গিয়ে নবজাতক শিশুর জন্মের পর যে সংক্রামক ব্যাধির যে সমস্যাগুলো লক্ষ্য করা যায় সেগুলোকে কিভাবে আমরা প্রতিরোধ করব। তো ভিডিওটি আমি বলবো যে না টেনে পুরোটা দেখার জন্য, কারণ এই প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনাদের উপকারী বা প্রাথমিক একটা চিকিৎসার জন্য আমাদের উদ্দেশ্য। তো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনায় যাই যে কিভাবে নবজাতকের সংক্রমণ প্রতিরোধ করা যায়। মাকে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে প্রসব করানো, যথাযথ চিকিৎসা কেন্দ্র যেখানে শিশুর মানসম্পন্ন চিকিৎসা সম্ভব, ধাত্রীবিদ বা প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী দ্বারা প্রসব করানো, শিশুকে প্রতিবার সেবা প্রদান, বুকের দুধ খাওয়ানো ও স্পর্শের পূর্বে এবং মলমূত্র পরিষ্কারের পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধোয়া, প্রসবের ক্ষেত্রে নাড়ি কাটার জন্য জীবাণুমুক্ত ব্লেড বা কাঁচি, নাড়ি বাঁধার জন্য জীবাণুমুক্ত সুতা বা ক্ল্যাম্প ব্যবহার করা, নাড়ি কাটা ও বাঁধার পর 7.1% ক্লোরিহেক্সিডিন নবজাতকের নাড়িতে এমনভাবে লাগাতে হবে যে সম্পূর্ণ নাড়ি ভালোভাবে ভিজে যায়। শুধু মা ও আরেকজন মহিলাকে শিশুর যত্নে নিয়োজিত করা, শিশুকে দেখতে আসা অতিথি কমনা ও তাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাত ধুয়ে জুতা খুলে শিশুর ঘরে প্রবেশ করানো, অসুস্থ কোনো অতিথিকে শিশুর গৃহে প্রবেশ করানো উচিত নয়। সংক্রমণ প্রতিরোধে নবজাতকের নাভির যত্ন। নবজাতকের নাড়ি কাটার পর কাঁচা নাভিতে জীবাণু প্রবেশ করার একটি সহায়ক স্থান। কাঁচা নাভির মাধ্যমে জীবাণু রক্তে প্রবেশ করে দ্রুত সংক্রমণ ঘটাতে পারে। বাংলাদেশে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে নাভির যত্ন নেবার প্রচলন আছে, যারা অধিকাংশ বিজ্ঞানসম্মত নয় এবং অনেক সময় তা ক্ষতিকারক হয়। নাভির যত্নে ক্লোরিহেক্সিডিন এর উপকারিতা। বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে দেখা গেছে যে শিশুর জন্মের প্রথম দিনে শুধু একবার CHX যেটাকে ক্লোরিহেক্সিডিন ব্যবহারে নাভির তীব্র সংক্রমণ অনেক হ্রাস পায় এবং রক্তের সংক্রমণ কমে। নবজাতকের মৃত্যুর প্রায় 20% হ্রাস পায় এই ওষুধটির মাধ্যমে। যেভাবে মানসম্পন্ন ও প্রমাণভিত্তিক নবজাতকের নাভির যত্ন নিতে হয় তা নাড়ি কাটার পর নাভিতে 7.1% ক্লোরিহেক্সিডিন লোশন দিয়ে করতে হবে। শিশু স্বাস্থ্যকেন্দ্র বা বাসায় যেখানেই হোক সবাইকে এই নাভির সেবা প্রদান করা উচিত। শুধু একবার ব্যবহারের পর নাভিতে আর কিছু না লাগে, নাভিকে শুষ্ক রাখতে হবে, নাভি 10 দিনের মধ্যে শুকিয়ে পড়ে যাবে। এর আগে নাভিতে বেশি হাত না দেওয়া বা বেশি অন্য কোনো কিছু না দেওয়াই ভালো হবে। CHX বাজারে বাণিজ্যিকভাবে সহজে পাওয়া যায়। এখানে মনে রাখা উচিত উপরোক্ত যত্নগুলো কেবল নাভির সংক্রমণ প্রতিরোধ করার জন্য। নাভিতে সংক্রমণ হয়ে গেলে ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা করতে হবে। সংক্রমণের মাত্রা ভেদে নাভিতে 2 ধরনের সংক্রমণ হতে পারে, নাভিতে সীমিত সংক্রমণ, নাভিতে তীব্র সংক্রমণ। এই তীব্র সংক্রমণ হলে নাভিতে কি ধরনের ক্ষতি হতে পারে, ত্বকে পুঁজবটি ও নাভির সীমিত সংক্রমণ, নাভিতে স্থানীয় সীমিত সংক্রমণ চিহ্নিতকরণ, নাভির চারপাশ 1 সেন্টিমিটার লাল বর্ণ ধারণ করা ও বা ত্বকে পুঁজবটি থাকলে তা স্থানীয় সীমিত সংক্রমণ হিসেবে শনাক্ত করতে হবে। ডাক্তারের পরামর্শ মতো অ্যান্টিবায়োটিক ও মলম, অ্যান্টিবায়োটিক শিশুকে মুখে খায়ে চিকিৎসা করতে হবে, প্রয়োজন বোধে এই চিকিৎসা অ্যান্টিবায়োটিকে নিতে হবে যদি একজন ডক্টর মনে করেন। নাভির তীব্র সংক্রমণ মনে নাভির চারপাশ বেশি লাল হয়ে যায়, এই ক্ষেত্রে নাভি দিয়ে পুঁজ বের হতে পারে এবং নাভির ত্বকের আশেপাশে প্রদাহ হয়ে লাল বর্ণ ধারণ করতে পারে। এক্ষেত্রে নাভির জীবাণু রক্তে প্রবেশ করে মারাত্মক অবস্থা সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে নাভির উন্নত মানের যত্ন নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতো শিরার মাধ্যমে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে শিশুকে চিকিৎসা করাতে হবে। অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা চেষ্টা করি একটা ছোট শিশুকে না দিবার, কিন্তু প্রয়োজন বোধে দিবার হলে দিতে হবে।
অন্যান্য সীমিত সংক্রমণ, শিশুর মুখ ও জিহ্বার ছত্রাক, যেটাকে ফাঙ্গাস বলা হয় সংক্রমণ। শিশুর মুখ ও জিহ্বার ছত্রাক দ্বারা আক্রান্ত হতে পারে। এতে ঠোঁট, জিহ্বা ও মুখের ভেতরে বরফের মতো স্তর বা দুধের স্বরের স্তরের মতো আবরণ পড়তে পারে। সাধারণত মুখে নিস্টাটিন ড্রপ 15 ফোঁটা করে দিনে 3-4 বার বা 5-7 দিন খাওয়ালে ভালো হয়ে যায় আশা রাখি। মনে রাখতে হবে দুধের স্বর স্তর মিল্ক কার্ড পরে বা দুধ জমেও ছত্রাকের মতো মনে হতে পারে, তাই সন্দেহ থাকলে এ ব্যাপারে ডাক্তারের পরামর্শ নিতে হবে। সাধারণত ফিডারের মাধ্যমে দুধ পান করলে এ সমস্যা বেশি হতে পারে। ঠোঁটের ছত্রাকের সাদা রঙের আবরণ সংক্রমণও দেখা যেতে পারে, যে শুধুমাত্র জিহ্বা না ঠোঁটের দিকেও, তো সেই ক্ষেত্রে ভয় পেলে চলবে না। নবজাতকের মেনিনজাইটিস, নবজাতকের জ্বরের সাথে খিঁচুনি হলে মস্তিষ্কে সংক্রমণ বা মেনিনজাইটিস বলা হয়। নবজাতক বিভিন্নভাবে খিঁচুনি প্রকাশ করতে পারে, যেমন চোখ উল্টে যাওয়া, হাত পা শক্ত হওয়া, মুখ হয়ে যাওয়া, সাইকেল চালানোর মতন, পা নাড়ানো, সাঁতার কাটার মতো, হাত পা নড়াচড়া করা ইত্যাদি নবজাতকের খিঁচুনির লক্ষণ। তো সেই ক্ষেত্রে কিন্তু পরিবারে যিনি থাকবেন তারা কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য করবেন। এটি একটি তীব্র সংক্রমণ এবং শিশুকে হাসপাতালে ভর্তি করে শিরায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে অনেকদিন চিকিৎসা করাতে হয়। এখানে মনে রাখা উচিত সংক্রমণ ছাড়াও আরো কিছু শিশুর অসুখে খিঁচুনি হতে পারে, যেমন জন্মের পর শ্বাস ঠিক মতো না নিতে পারলে, রক্তের শর্করা বা গ্লুকোজ কমে গেলে ইত্যাদি। ত্বকে সীমিত সংক্রমণ, যেমন ত্বকে পুঁজ বটি থাকলে তা আপনার ডাক্তার বা স্বাস্থ্যকর্মী দিয়ে চিকিৎসা করাতে হবে। শিশুর কিন্তু শিশু খুব নাজুক হয়ে থাকে, তাই শিশুর ছোট ছোট বিষয়গুলোকেও কিন্তু অবহেলা করা যাবে না। শিশুর বয়স 1 মাস পর্যন্ত এবং ওজন 4 কেজির কম হলে অ্যামোক্সিসিলিন ড্রপ 125 মিলিগ্রাম প্রতিদিন হিসেবে দিনে 2 বার 5 দিন প্রদান করতে হবে। আর শিশুর বয়স 2 মাস পর্যন্ত এবং ওজন 4 কেজির বেশি হলে অ্যামোক্সিসিলিন ড্রপ 250 মিলিগ্রাম প্রতিদিন হিসেবে দিনে 2 বার 5 দিন প্রদান করতে হবে। এই ওষুধগুলো যদি সন্দেহ হয় তবুও আপনারা আপনাদের সুচিকিৎসকের পরামর্শ বা শিশু বিশেষজ্ঞর কাছে গিয়ে এগুলো আলাপ আলোচনার মাধ্যমেই শিশুকে প্রদান করবার জন্য অনুরোধ রইল। তো এই ছিল আজকের আমাদের হেলথ টিপস। আমাদের হেলথ টিপসগুলো আপনাদের যদি কোনো প্রকারে উপকারে আসে তাহলে এটাই আমরা সার্থক।